লেকচার সিক্স অফ দ্য আয়স একাডেমিক রিডিং ইজ অবাউট ইয়েস নো অ্যান্ড নট গিভেন আমরা আগের লেকচারে পড়েছি ট্রু ফেলস অর নট গিভেন নিয়ে আমরা এখন পড়বো ইয়েস নো এন্ড নট গিভেন বরাবরের মতো আমরা এবারও এই কোয়েশ্চেনটি অ্যাকচুয়ালি কি নিয়ে কথা বলে বা এই কোশ্চেনটি অ্যাকচুয়ালি কি নিয়ে হয়ে থাকে আমরা সেটা আগে জানবো ট্রু ফলস নট গিভেনের মতো এখানেও একটি স্টেটমেন্ট দিয়ে দেবে আপনাকে স্টেটমেন্ট দিয়ে জিজ্ঞেস করবে যে এই স্টেটমেন্টটা এই স্টেটমেন্টটা রাইটারের আইডিয়ার সাথে ম্যাচ করে কিনা আমরা যদি একটু রিপিট করি ফলস নট গিভেন ছিল যে এই একটা পার্টিকুলার স্টেটমেন্ট বা ইনফরমেশন প্যাসেজে আছে কি না সেটা দেখা দেখার জন্য বা সেটা ডিটারমাইন করার জন্য অর্থাৎ অ্যাভেলেবিলিটি নিয়ে কোয়েশনটা অ্যাকচুয়ালি হয়ে থাকে ইয়েস নো নট গিভেন হয় হচ্ছে আইডিয়া নিয়ে উইচ মিনস রাইটার হয়তো বা প্যাসেজটা যে লিখেছে সে একটি আইডিয়া শেয়ার করেছে তার নিজের সেই আইডিয়াটার সাথে ম্যাচ করে কিনা ইয়েস নো নট গিভেন আপনার কাছে সেই কোয়েশ্চেনের অ্যান্সার চায় সো আমরা কি কি কোয়েশ্চেন করবো নিজেকে এই অ্যান্সার খুঁজে পাওয়ার জন্য প্রথমেই কোয়েশ্চেন করবো রাইটার আসলে এটা নিয়ে কথা বলতেছে কিনা রাইটার কথা বলছে কিনা জানার কারণ হচ্ছে প্রুফ অফ নট গিভেনে আমরা জানতে চাচ্ছি যে ইনফরমেশনটা প্যাসেজে আছে কিনা ইজ দ্য ইনফরমেশন অ্যাভেলেবল ইন দ্য প্যাসেজ ইয়েস নো নট গিভেনে এ আমরা কোয়েশ্চেন করছি নিজেকে Do the writer or sorry does the writer talk about the information in the passage দেন আমরা যদি হ্যাঁ এটি পেয়ে যাই পেয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে ম্যাচ করে কিনা সেটাতে যদি ম্যাচ করে দেন আর যদি ম্যাচ না করে তাহলে দ্যার ইজ সিম্পলি নো ম্যাচ করলে রাইটারের আইডিয়ার সাথে যদি ম্যাচ করে অথর রাইটারের কনসেপ্টের সাথে যদি ম্যাচ করে দ্যাট is yes ম্যাচ না করলে নো আর যদি এই ইনফরমেশন নিয়ে বা এই পার্টিকুলার স্টেটমেন্ট নিয়ে রাইটার কোনো কথাই বলে না থাকে তাহলে দ্যাট ইজ নট গিভেন আমরা বারবার ঘুরে ফিরে পার্টিকুলার এই সাতটা স্টেপেই ফিরে আসবো হয়তো প্রত্যেকটাই কোয়েশ্চনের জন্য একটু সাটলি ডিফারেন্স হয়ে যাবে বাট ইভেনচুয়ালি আমাদের সাতটা স্টেপই ফলো করতে হবে রিডিং এর কোয়েশ্চেন গুলোকে অ্যান্সার করার জন্য ফার্স্টে কি স্কিম আমরা ফার্স্টে যে স্কিম করব টোটাল কোয়েশ্চেনটাকে তাহলে আমরা রিড করব কোনটা ওই ফার্স্ট কোয়েশ্চেনটাকে আবার জাস্ট লাইক ট্রু ফলস নট গিভেন ইয়েসনো নট গিভেনও আমাদের হয়তো চার পাঁচটা কোয়েশ্চেন একসাথে থাকবে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন জাস্ট একবার পরে আসা দেন সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা পড়ে এরপরে থার্ড স্টেপে প্যাসেজে রিড করা শুরু করব। প্যাসেজ হয়তো দুই তিন সেন্টেন্স অথবা একটা পার্টিকুলার প্যারাগ্রাফ কমপ্লিট করে আমরা তখন ফার্স্ট কোয়েশ্চনে আসব এবং চেষ্টা করব যে এতক্ষণ আমরা যে প্যারাগ্রাফটি পড়লাম এই থার্ড স্টেপে যে প্যারাগ্রাফটা বা যে প্যাসেজটি পড়লাম সেটি সাথে বা সেটির আইডিয়া বা সেটির ভাইবের সাথে কোয়েশ্চেনটা ম্যাচ করে কিনা দেন আমরা ক্রোনোলজি খুঁজে চেষ্টা করব ট্রুফলস নট গিভেন শুধুমাত্র হেডিং ম্যাচিং স্টেটমেন্ট এটি ছাড়া বাকি সবগুলো অ্যাকচুয়ালি ক্রোনোলজি ফলো করে হুইচ মিন্স ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার ফার্স্ট প্যারাগ্রাফ অথবা ফার্স্ট কয়েকটি সেন্টেন্সের মধ্যেই থাকবে ইউজুয়ালি তো আমরা এই ক্রোনোলজিটি যদি ফাইন্ড আউট করে ফেলতে পারি তাহলে পরবর্তী কোয়েশ্চেনগুলো অ্যান্সার করা ইজিয়ার হবে কারণ তখন বুঝে যাবে যে পরবর্তী কোয়েশ্চেনটা ওই ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সারের প্যারাগ্রাফ বা প্যাসেজের একটু পরেই হয়তো অ্যান্সারটি আছে তারপরে আমরা ম্যাচ করবো কি আমরা ইয়েস নোট নট গিভিনটা ম্যাচ করবো হচ্ছে আইডিয়াটা ম্যাচ করে কি না ওই পার্টিকুলার প্যারাগ্রাফের সাথে যেই প্যারাগ্রাফে রাইটার কোনো একটি নিজের আইডিয়া কনভে করেছে এরপরে আমরা এটা ম্যাচ করবো যে কনসেপ্টটা অথরের কনসেপ্টটা কোয়েশ্চেনের সাথে ম্যাচ করে কিনা রাইট সো আমাদের এখানে ম্যাচ করা দুটো করতে হবে ক্রোলজি ফাইন্ড আউট করার পরে যে যেই কোয়েশ্চেনটা ছিল সেটি প্যারাগ্রাফের আইডিয়ার সাথে ম্যাচ করে কিনা বা যে কোয়েশ্চেনটা ছিল সেটি ওই প্যারাগ্রাফে অ্যাকচুয়ালি মেনশনড কিনা না হুইচ অথর বা রাইটার ওই প্যারাগ্রাফে এটি নিয়ে কথা বলেছে কিনা দেন আমরা ম্যাচ করবো যে অথর যা বলেছে তার সাথে আসলে ওই স্টেটমেন্টটি ফলো করে কিনা বা স্টেটমেন্টটি ম্যাচ করে কিনা যে কোনো কিছু মনে রাখার বেস্ট ওয়েস হচ্ছে আমরা স্যাম্পল কোয়েশ্চেন প্র্যাকটিস করবো সো আমাদের ইয়েস নুন অর্গিমেন্টে এভাবে আসে যে ফলোয়িং স্টেটমেন্টটা অ্যাগ্রি করে কিনা ক্লেইম ক্লেম অফ দ্য রাইটার অলমোস্ট সেম ট্রুফলসের মতো বাট দুটো জায়গায় ডিফারেন্ট ফলসে বলে কি যে ফলোয়িং স্টেটমেন্ট অ্যাগ্রি করে কিনা উইথ দ্য ইনফরমেশন অফ দ্য প্যাসেজ ইয়েস মতে আমাদেরকে বলে যে ফলোয়িং স্টেটমেন্ট অ্যাগ্রি করে কিনা উইথ দ্য ক্লেম অফ দ্য রাইটার মানে রাইটার যা বলতে চাচ্ছে বা যেই ম্যাসেজটি দিতে চাচ্ছে যে ইনফরমেশনটি দিচ্ছে বা যেই আইডিয়াটি দিচ্ছে সেটির সাথে এই স্টেটমেন্টটি ম্যাচ করে কিনা ফলসে আমাদেরকে বলে প্যাসেজে যে ইনফরমেশনটি দেওয়া প্যাসেজে হয়তো দেওয়া টু প্লাস টু ইকোয়ালস টু ফোর হয়তো দেওয়া টু প্লাস টু 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 ফাইভ সো এই ইনফরমেশনটিটা ম্যাচ করছে কিনা সেটি আমাদেরকে বলে ট্রুফলসে কোয়েশ্চেনটি কি

সেখানে বলা হচ্ছে যে ক্রুজ একটা স্টাডি হয়েছিল যেখানে পার্টিসিপেন্টরা অ্যাকচুয়ালি তাদের তাদের পরিচিত ফ্রেন্ডদের হাসিটা বেশি আইডেন্টিফাই করতে পেরেছে কোনো একটি স্ট্রেঞ্জার বা যাকে অপরিচিত কারো হাসি আইডেন্টিফাই করাচ্ছে হুইচ মিনস আমি যদি তার একটি পার্টিসিপেন্ট হতাম আমি আমার ফ্রেন্ডের হাসি আগে চিনতাম বা আমি আমার ফ্রেন্ডকে তার হাসি দেখে আগে বা হাসি শুনে আগে চিনে যেতাম কোনো একটি স্ট্রেঞ্জারের হাসি দেখে তাকে চিনার চিন চিনতে পারার আগে তো আমাদেরকে এমন একটি প্যারাগ্রাফ বা প্যাস পুরো প্যারাগ্রাফ পরে আমাদেরকে এই আইডিয়াটি বের করতে হবে যে কি অ্যাকচুয়ালি এটি মিন করেছে নাকি অন্য কিছু মিন করেছে নাকি রাইটার এটা নিয়ে কথাই বলেনি আমরা কোয়েশ্চেন স্কিং করলাম আমরা কোয়েশ্চেন পড়লাম এবার আমাদের কাজ হচ্ছে প্যাসেজটি বা প্যারাগ্রাফটি পড়া পুরো এখানে একটু ডিফারেন্স এখানে যে আমরা যখন ফলস নট গিভেন পড়তাম তখন আমাদেরকে খুঁজে বের করতে হতো প্যারাগ্রাফ বা প্যাসেজের একটি পার্টিকুলার সেন্টেন্স যেটার সাথে হয়তো ওই কোয়েশ্চেনের স্টেটমেন্টটা ম্যাচ করবে কিন্তু যখন আমরা ইয়েস নো নট গিভেন পড়তে যাবো তখন আমাদের কাজ কি হবে তখন আমাদের কাজ হবে হচ্ছে পুরো প্যারাগ্রাফটা কমপ্লিটলি পরে ফেলা যাতে করে পুরো প্যারাগ্রাফে হয়তো রাইটারের আইডিয়াটা পুরোটা প্যারাগ্রাফ জুড়ে থাকে সো রাইটারের আইডিয়াটাকে আমরা পুরো প্যারাগ্রাফটা পড়ে বুঝে দেন অ্যান্সার করবো সো ডিফারেন্সটা কোন জায়গায় ডিফারেন্সটা এই জায়গায় যে প্রুফ হাজ নট গিভেনে আমরা একটি প্যারাগ্রাফ বা একটি প্যাসেজের পার্টিকুলার স্টেট সেন্টেন্স খুঁজবো যেই সেন্টেন্সটা কোয়েশ্চেনের সাথে ম্যাচ হতে পারে ইয়েস নো নট গিভেনে আমরা পুরো প্যারাগ্রাফটা বুঝার চেষ্টা করবো পুরো প্যারাগ্রাফটা বুঝে সেই পুরো প্যারাগ্রাফের আইডিয়া পুরো প্যারাগ্রাফের মিনিং পুরো প্যারাগ্রাফের ভাইভ ভাইভটা বুঝে এরপরে সেটা ম্যাচ করার চেষ্টা করবো কোশ্চেনের সাথে সো আমরা প্যারাগ্রাফে চলে যাই ইন ওয়ান স্টাডি কন্ডাক্টেড ইন টু থাউজেন্ড সিক্সটিন এগেইন কোয়েশ্চেনটা ছিল স্টাডি নিয়ে সো আমরা স্টাডি নিয়েই পড়া শুরু করছি Samples of laughter from Paris, sorry, some pairs of English speaking students were recorded at the University of California Santa Cruz. So Santa Cruz hai, study chalo, English speaking Kichu laughter record So record ki a team made up of more than thirty psychological scientists, anthropologists, and biologists then played these recordings to listeners. ফ্রম টোয়েন্টি ফোর ডাইভার্স সোসাইটিস ফ্রম ইন্ডিজিনিয়াস ট্রাইবস অফ নিউ গিনি টু সিটি ডুয়েলার্স ইন ইন্ডিয়া অ্যান্ড ইউরোপ উইচ মিনস বেশ কিছু সায়েন্টিস্ট বেশ কিছু অ্যান্থ্রোপোলজিস্ট বেশ কিছু বায়োলজিস্ট এই রেকর্ডিংগুলোকে বেশ কিছু মানুষের সামনে প্লে করেছে তাদের সামনে কিছু ইন্ডিজিনিয়াস ট্রাইবের সামনে কিছু উপজাতির সামনে কিছু ইন্ডিয়ান পিপল কিছু ইউরোপিয়ান পিপলের সামনে জাস্ট এই রেকর্ডিংগুলো প্লে করেছে সায়েন্টিস্টরা অ্যান্থ্রোপোলজিস্ট অ্যান্ড বায়োলজিস্টরা পার্টিসিপেন্ট আসড ওয়েদার দে থট দ্য পিপল লাফিং ওয়ার ফ্রেন্ড অর স্ট্রেঞ্জার সো প্লে করার পরে পার্টিসিপেন্টকে জিজ্ঞেস করলো যে আপনাদের কাছে কী মনে হয় যে মানুষগুলো হাসলো তারা কি বন্ধু নাকি তারা একে অপরের অপরিচিত স্ট্রেঞ্জার মানুষ অন অ্যাভারেজ

আমরা যদি কোয়েশ্চেনে ব্যাক করি তাহলে আমরা দেখতে পারবো যে সান্টাক্রুজ স্টাডিতে পার্টিসিপেন্টদের অ্যাকুরেসি রেসিটা অনেক বেশি ছিল তারা আইডেন্টিফাই করতে পেরেছে লাফটার কি ফ্রেন্ডের নাকি স্ট্রেঞ্জারের কিন্তু আমাদেরকে প্যাসেজের প্যারাগ্রাফে পুরোটাতে বলেছে যে তারা যে গেস্টটা করেছে তারা সেটা রাইট ছিল সিক্সটি পার্সেন্ট টাইমে রাইট ছিল কিন্তু এটা কখনো বলে নেই যে তারা এটাতে রাইট ছিল যে তারা ফ্রেন্ড বলেছে তাতে রাইট নাকি স্ট্রেঞ্জার গেস করেছে সেটাতে রাইট জাস্ট বলেছে যে তারা যেটা গ্রেস করেছিল সেটা রাইট ছিল সিক্সটি পার্সেন্ট টাইমে কখনো কিন্তু এটা বলেনি যে না আমি ফ্রেন্ড বলছি ফ্রেন্ড বলাতে রাইট স্ট্রেঞ্জার বলেছি স্ট্রেঞ্জার বলাতে রাইট সো ফ্রেন্ডের চেয়ে স্ট্রেঞ্জার বলাতে কম রাইট হয়েছে এমন কিছু কিন্তু বলেনি হুইচমিন্স পুরো প্যাসেজে বা পুরো প্যারাগ্রাফে রাইটার কিন্তু এমন কোনোই ভাইব বা এমন কোনো আইডিয়েই কনভে করেনি যেটা থেকে আমরা এই স্টেটমেন্টের সাথে ম্যাচ করাতে পারি বা স্টেটমেন্টটা বুঝতে পারি সো ইভেনচুয়ালি অ্যান্সারটি হয়ে যাচ্ছে নট গিভেন হুইচমিন্স এই পার্টিকুলার ইনফরমেশনটা বা স্টেটমেন্টটা রাইটারের ক্লেমের সাথে ম্যাচ করা তো দূরে থাক রাইটার অ্যাকচুয়ালি এটা নিয়ে কোনো কথাই বলেনি রাইটার শুধু বলেছে যে সানটা ক্রুজ স্টাডিতে

প্যাসেজের ওর প্যারাগ্রাফি ইনফরমের সাথে ম্যাচ ইনফরমেশনের সাথে ম্যাচ করে কিনা ইয়েস নো অ্যান্ড নট গিভেনে আপনাকে জিজ্ঞেস করবে যে রাইটার যে আইডিয়া দিছে তার সাথে ম্যাচ করে কি না তো আমরা কী করবো ফলস নট গিভেনে আমরা প্যাসেজের পার্টিকুলারিটি সেন্টেন্স খুঁজার চেষ্টা করব যেখান থেকে অ্যাকচুয়ালি ওই কোয়েশ্চেনের স্টেটমেন্টের সাথে আমরা ম্যাচ করাতে পারি বা বুঝতে পারি যে স্টেটমেন্টটি দেওয়া কি না স্টেটমেন্টটি অ্যাকচুয়ালি কারেক্ট কি না ইয়েস নু নট গিবেন আমরা যেই কাজটি করবো আমরা ফুল প্যারাগ্রাফটি পড়বো একটা পার্টিকুলার প্যারাগ্রাফ পরে সেই প্যারাগ্রাফের ওভারঅল আইডিয়াটি মাথায় নিয়ে আমরা তখন বুঝার চেষ্টা করব যে রাইটার অ্যাকচুয়ালি আমাদেরকে কি বলতে চাচ্ছে এবং রাইটার যদি বলতে চাচ্ছে কি অ্যাকচুয়ালি কোয়েশ্চেনের স্টেটমেন্টে ওটাই বলেছে নাকি রাইটার যা বলতে চাচ্ছে সেটা বলেনি বা রাইটার যা বলতে চাচ্ছে সেটাকে সেটার অপোজিট কিছু বলছে তো এইভাবে আমরা ইয়েস নু নট গিভেন তখন বের করব পরবর্তীতে আমরা এখন চলে যাচ্ছি নেক্সট লেকচার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস নিয়ে